নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। দেখেন পুরিগুলো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেন। পুরো ভেঙে যাচ্ছে তো আমি এটা কিভাবে বানিয়েছি চলেন এখন দেখব। তো এখানে দেখেন 2 কাপ আটা নিয়ে নিয়েছি আমি, এখানে এই কাপের মাপে 2 কাপ আটা নিয়েছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, দেখেন। তো সুজিটা এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখন আমি এগুলো মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সামান্য শক্ত বানাতে হবে ডোটা। দেখেন আটা সুজিটা খুব ভালো করে মেখে নিয়ে নিয়েছি, আর ঠিক এই রকম হবে, বেশি নরম করবেন না। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল ওপর থেকে, দিয়ে আর একটু মেখে নেব। এইভাবে চেপে চেপে মারতে হবে। দেখেন আটাটা মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন আমি আটাটা দেখে নেব। দেখেন না কি সুন্দর সেট হয়ে গেছে, এখন আরেকটু মেখে নিচ্ছি। আর এখান থেকে এখন আমি ছোট ছোট করে বল কেটে নেব, ঠিক এই সাইজের। দেখেন সব কেটে নিয়ে নিয়েছে, এখন আমি উপর থেকে তেল দিয়ে দেব, আর কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি মেখে নেব। দেখেন একটার সাথে একটা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি বানিয়ে নেব। এখন আমি বেলে নেব। এখানে বেলনি চাকির উপরে একটু তেল মাখিয়ে নিয়ে নিয়েছি, এখন আমি বেলে নিচ্ছি। এই যে এই সাইজ করে বেলে নিতে হবে, আমি এইভাবে সবকটা বেলে নেব। দেখেন আমি অনেক কটা বেলে নিয়েছি, এখন আমি একটু তেলটা চেক করে নেব। দেখেন তেলটা খুব গরম হয়ে গেছে, এখন আমি বেলে রাখা পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে ভেজে নিতে হবে। দেখেন পুরিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখেন তৈরি করে ফেলেছি। দেখেন তৈরি হয়ে গেছে পুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন।